চলমান এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে 33,479 শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিন বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার 17 সেপ্টেম্বর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ে কমিটির ও ঢাকা শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষায় দ্বিতীয় দিনে 33,479 জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এদের মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে 16,322 জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে 10,869 জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে 6,288 জন অনুপস্থিত ছিল। এর আগে পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার 15 সেপ্টেম্বর অনুপস্থিত ছিল 33,860 জন শিক্ষার্থী। আর অসদুপায় অবলম্বনের দায়ে 26 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী শনিবার 17 সেপ্টেম্বর দেশের 3,681 কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট 19,32,121 পরীক্ষার্থীর সংখ্যা থাকলেও সেখানে 18,98,642 পরীক্ষার্থী অংশ নেয়। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেন, এবারে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট 20,21,868 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।